আজকের দেখ মতো বহুত বড় কিন্তু সমাচার আজকে আমরা নাশ করতে আসি, কিন্তু টাটার বাজার মানে বুঝতে পারছেন না, গরিব দুঃখী মানুষ পয়সার আছে কিন্তু দরকার, হ্যাঁ না? তো ব্যাপার হচ্ছে আমি তো সে চুরু হোক ইউটিউবার, রবিবার সোমবার লোকের লিবি সাক্ষাৎকার। আজকে আমি জানি লিব যে এই পেছনের দিকের মহিলা গিলা বটে কথাকার, এদের লিব টুকুন তো সাক্ষাৎকার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি। ভালোই আছেন। বলছি কোথায় আছেন বর্তমানে? বর্তমানে ওই টাটা শহরে। টাটা শহরে? হ্যাঁ, এখানে আমরা পাইকা ডান্স করতে এসেছি। পাইকা ডান্স? নামটা বলুন। জীবনে প্রথম তো আমি একটু জানতে চাই পাঁচ লোকের সামনে যে এইখিন কি আছে, আমরা গান গেলে কোনটাই বেশি আর কোনটা ছিল কম, যেহেতু জীবনে প্রথম বেশি মানে এখানে যে ম্যাম গুলা ছিল ওরা একটু বেশি মানে ফুর্তি হয়েছিল ওদের আর কি, আমাদেরকে দেখে যে আমরা ওই বড় বড় পিরামিড গুলো যেগুলো বানাইছিল ওইগুলো দেখে, কিন্তু গায়ের লোক এগুলো তো এলাও করে নাই, কিন্তু এই শহরে একটু বেশি এগুলো আর কি আছে। খেতে গোটে ধুলা মাখা ছোটালে এইখানে টাইস পয়সা এসি রুমে আছে কিসে মানে ভাল লাগলো? ভাল লাগলো যে গায়ে ঘরে তো তোমার ধুলা উড়ায় বেশি টাকা পাওয়া যায়নি, আর মানে অত ভালো লাগবো না আর কি কইতে, আর এখানে যে ম্যাম গুলা ছিল এদেরকে মানে দেখা ভালো লাগলো, এসব তো কোনোদিন দেখে নাই। ম্যাম ভালছে, আরো মানে পয়সা বেশি পাওয়া যায়, রোজগারও টুকু বেশি হয়। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে কিন্তু সবাই ছোট মোটো কলাকার, আমি বটে কিন্তু চুরু বকে ইউটিউবার নাকি, যাই হোক ধান লাগা লাগি করতে কিন্তু ছাড়ি দিয়েছি, কিন্তু নাচ করতে টাটার বাজার, যেহেতু বুঝতে পারছেন সকালে কিন্তু পয়সা দরকার, এটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। আর এটাই দিলে আমি সমাচার বাইকের সঙ্গে কেমন করছে না করছে সেই জিনিস কিন্তু আমি নিয়ে আসছি তুলে, কেমন লাগবে না লাগবে অবশ্যই একটু কমেন্ট করে দিবেন।